নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাই আছে সুপার প্রাইম 18 স্টুডিওত মই গীতাশ্রীৰ প্ৰথমে আপোনালোকক জনাম জম্মুত সেনা বাহনত অগ্নিকাণ্ডৰ ঘটনাৰ ৰহস্য ফাদিল আছে ফাদিল হৈছে খেয়া আছিল সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ সেনা বাহিনীৰ চলন্ত বাহনত আক্ৰমণ কৰিছে সন্ত্ৰাসবাদীয়ে প্ৰথমে গ্ৰেনেড নিক্ষেপ আৰু তাৰ পিছত কৰিছিল গুলীচালনা ঘটনাত শ্বহীদ হৈছে পাঁচগৰাকী সেনা জোৱান চিকিৎসাধীন হৈ আছে ঘটনাত আহত আন কেইবাগৰাকীও সেনা প্ৰধানে নিশ্চিত কৰিছে এইখিনি তথ্য পৰিস্থিতি পৰ্যালোচনা কৰা হৈছে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টা অজিত ডোভালৰ সৈতে ইতিমধ্যে প্ৰতিৰক্ষা মন্ত্ৰণালয়ক এই কথা জনাইছে ভাৰতীয় সেনাই জম্মুৰ পুঞ্চ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ংকৰী আক্ৰমণৰ ঘটনা আছিল পুঞ্চত ৰাজপথতে দপদপাই জ্বলি উঠিছিল সেনাৰ ট্ৰাকখন ধুমুহা বৰষুণৰ মাজতে চলিছিল সন্ত্ৰাসবাদীৰ ভয়ংকৰ আক্ৰমণ পুনৰ কৈছো গ্ৰেনেড নিক্ষেপ কৰিছিল আৰু তাতে পাঁচগৰাকী সেনা জোৱান নিহত হৈছে গ্ৰেনেড নিক্ষেপ কৰাই নহয় তাৰপিছত হৈছিল ধাৰাসাৰ গুলী বৰ্ষণ প্ৰথম অৱস্থাত সেয়া বজ্ৰপাতৰ বাবে ঘটনাৰ সূত্ৰপাত ঘটা বুলি সন্দেহ কৰা হৈছিল আৰু ক্ষিপ্ৰগতি যেতিয়া চোৰাংচোৱা আৰু আৰক্ষীৰ তদন্ত আগবাঢ়িল ৰহস্য ভেদ হৈছে যে সেয়া আছিল সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ বিয়লি তিনি বজাত চলিছিল সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ বিয়লি তিনি বজাৰ ঘটনা য'ত আমি দৃশ্য দেখুৱাইছো আপোনালোকক তেতিয়া বৰষুণ আছিল যথেষ্ট আৰু বৰষুণৰ সমান্তৰালকৈ সেইখিনি সময়ত বজ্ৰপাতৰ শব্দ শুনা গৈছিল বৰষুণ আছিল আৰু ধুমুহা আছিল এই ধৰণৰ এটা পৰিৱেশ তাৰ মাজতে জম্মুত সেনাৰ বাহনৰ ওপৰত এই যি আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰিছিল আৰু লস্কৰে তৈবাৰ হাত ইয়াৰ আঁৰত আছে বুলি সন্দেহ কৰা হৈছে অগ্নিকাণ্ডৰ প্ৰথমে ঘটনা আৰু এই গোটেই ঘটনাৰ ৰহস্য ফাদিল হ'ল যেতিয়া তদন্ত আগবাঢ়িল যে এয়া কোনো বজ্ৰপাতৰ ঘটনা নাছিল এয়া আন কোনো ঘটনা নাছিল এয়া সেনা বাহিনীৰ চলন্ত বাহনৰ ওপৰত আছিল সন্ত্ৰাসবাদীৰ আন এটা আক্ৰমণ য'ত পাঁচগৰাকীয়ে ইতিমধ্যে শ্বহীদ হৈছে পাঁচগৰাকী সেনা জোৱান প্ৰথমে গ্ৰেনেড নিক্ষেপ কৰিছিল গ্ৰেনেড নিক্ষেপ কৰাৰ পিছতে গুলী বৰ্ষণ আৰম্ভ হৈছিল পাহাৰৰ এমূৰৰ পৰা আৰু এই যিটো ঘটনা এই ঘটনাটোৰ তদন্ত এতিয়া ক্ষিপ্ৰগতিত আগবাঢ়িছে পাঁচজন সেনা জোৱান শ্বহীদ হৈছে ঘটনাত চিকিৎসাধীন হৈ আছে আহত আন কেইবাগৰাকীও আৰু এই গোটেই ঘটনাটোৰ পিছতে সেনা প্ৰধানে নিশ্চিত কৰিছে এইখিনি তথ্য যে এয়া সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ পৰিস্থিতি পৰ্যালোচনা কৰিছে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টা অজিত ডোভালে ইতিমধ্যে প্ৰতিৰক্ষা মন্ত্ৰণালয়ক এইখিনি কথা জনাইছে ভাৰতীয় সেনাই তেতিয়া ঠিক তিনি বাজিছিল যেতিয়া আৰ্মীৰ এই বাহনখন ভীমবাৰগালি আৰু পুঞ্চৰ ৰজৰী অঞ্চলটোত ৰজৰী ছেক্টৰত আছিল তেতিয়া ঠিক অচিনাক্ত দুৰ্বৃত্তৰ আক্ৰমণ আৰম্ভ হৈছিল আৰু অচিনাক্ত দুৰ্বৃত্তই প্ৰথমে গ্ৰেনেড নিক্ষেপ কৰিছিল কিয়নো তাত সেইখিনি সময়ছোৱাত যথেষ্ট বৰষুণ আছিল ভিজিবিলিটি কম আছিল আৰু ঠিক তেনে মুহূৰ্ততে এই বাহনখনে আমি বাহনখন দেখুৱাইছো সম্পূৰ্ণৰূপে জ্বলি চাকাৰ হৈ যোৱা বাহন এখন আৰু এই বাহনখনৰ ভিতৰতে সেনাৰ জোৱান কেইগৰাকী জীৱন্ত অৱস্থাতে তেওঁলোকে অগ্নিদগ্ধ হৈছিল অগ্নিদগ্ধ হৈ তেওঁলোকে মৃত্যু খাবটিলে আৰু কেইবাগৰাকীও আহত হৈ আছে এগৰাকী বিশেষকৈ তেওঁক যথেষ্ট গুৰুতৰৰূপে আঘাতপ্ৰাপ্ত অৱস্থাত উদ্ধাৰ কৰি তেওঁক চিকিৎসালয়ত লৈ যোৱা হৈছে পুনৰ কৈছো প্ৰায় তিনিমান বজাত এই ঘটনা সংঘটিত হৈছিল যেতিয়া আৰ্মীৰ এই বাহনখন ভীমবাৰগলিৰ পৰা আৰম্ভ কৰি পুঞ্চলৈকে যোৱাৰ বাট আছিল আৰু এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ এয়া ৰাজৰী ছেক্টৰত এই ঘটনাটো সংঘটিত কৰিছিল কিছু সন্ত্ৰাসবাদীৰ তাত বহু পূৰ্বৰে পৰা আচলতে গতিবিধি আছিল আৰু সন্ত্ৰাসবাদীয়ে সেই যি ল' ভিজিবিলিটিৰ সুবিধা লৈ যথেষ্ট ক্ষিপ্ৰতাৰে আক্ৰমণ কৰিছিল আৰু ভয়াৱহ আক্ৰমণ চলিছিল আৰু এই আক্ৰমণত প্ৰথমে গ্ৰেনেড ব্যৱহাৰ কৰা হৈছিল গ্ৰেনেড ব্যৱহাৰ কৰিছিল আৰু পাঁচগৰাকী ৰাষ্ট্ৰীয় ৰাইফলছৰ সেনা জোৱানে মৃত্যু খাবটিবলগীয়া হৈছে আৰু ইতিমধ্যে আমি জনাইছো যে এজনৰ অৱস্থা সংকটজনক তেওঁক চিকিৎসাধীন কৰোৱা হৈছে আৰু যিখিনি চাওক G20 মেম্বাৰৰ যি বৈঠক আছে অহা সপ্তাহত আছে তাৰ পূৰ্বে ঠিক এই যি ঘটনা নিশ্চিত ৰূপত এই ঘটনাই নিৰাপত্তা ব্যৱস্থাটোৰ যে আৰু অধিক কটকটীয়া কৰি তোলাৰ হয়তো প্ৰয়োজনীয়তা আছে সেই কথাটো পুনৰবাৰ প্ৰমাণিত কৰিছে আৰু এই যি গোটেই আক্ৰমণৰ ঘটনা লস্কৰৰ ইয়াত আঁৰত হাত আছে বুলি সন্দেহ কৰা হৈছে যে লস্কৰে এইবাৰ এই ভয়াৱহ আক্ৰমণ হ'ব পাৰে আৰু এই যিটো সন্ত্ৰাসবাদী গ্ৰুপ এই সন্ত্ৰাসবাদীৰ গোটটোৱে ৰাজৰী পুঞ্চৰ যি জংঘল সেই জংঘলত বহু সময়ৰে পৰা তাত আচলতে ঘূৰা ফুৰা কৰি আছিল বা তাতে সিহঁতৰ গতিবিধি আছিল ওলাই আহে অপৰাধ সংঘটিত কৰে আক্ৰমণ কৰে আৰু তাৰপিছত আকৌ পলাই যায় আৰু ইয়াৰ পূৰ্বেও এটা ঘৰত ৰাজৰীত আক্ৰমণ হৈছিল অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত প্ৰথমে বজ্ৰপাতৰ এই ঘটনা বুলি ধাৰণা কৰা হৈছিল যদিও পিছত পোহৰলৈ আহিছে যে তেনেকুৱা ঘটনা নহয় এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এয়া ভয়ংকৰ আক্ৰমণ আছিল সন্ত্ৰাসবাদীৰ আৰ্মী ট্ৰাক এখন সম্পূৰ্ণৰূপে জ্বলিছে এয়া পুঞ্চৰ ঘটনা জম্মু কাশ্মীৰৰ পুঞ্চ জিলাৰ ঘটনা য'ত পাঁচগৰাকী সেনা জোৱান শ্বহীদ হৈছে আৰু ইয়াৰ লগে লগে ঘটনাত
কেনেকৈ আসলে সংঘটিত হয়েছিল গোটেখিনি গোটেখিনি তদন্ত ইতিমধ্যে আগবাড়িছে শুকবার্তা প্রেরণ করেছে ঘটনাক লৈ সমবেদনা পরিয়াল এই নিহত শহীদৰ পরিয়াললৈ জ্ঞাপন করেছে কেন্দ্রৰ ফালৰ পৰা প্রতিরক্ষা মন্ত্রীয়ে আর এই ঘটনাটোৱে পুনৰবাৰ এটা উত্তেজনার সৃষ্টি করেছে সেনার চলন্ত বাহন এখনের উপর ভয়ঙ্কর সন্ত্রাসবাদীর আক্রমণে সন্ত্রাসবাদী লস্কর সন্ত্রাসবাদী বলে ধারণা করা হয়েছে আর হাইওয়ে আপনি দেখিছে যে রাষ্ট্রীয় ঘাইপথ সেয়া হয়েছে ভাটাধুরিয়ান অঞ্চল যত অতর্কিতে আক্রমণ করেছিল এফালে দেখিছে আপনি পাহাড় এফালে পাহাড়ের অংশ আর এফালে রাস্তা বা এই পথটো হয়েছে একটা রাষ্ট্রীয় ঘাইপথ সেনার এই বাহন যেটা আগবাড়ি টার্গেট করে লোল সন্ত্রাসবাদী সেনার এই বাহন তাত কেবাগী জান আসিল কেবাগীর অবস্থা অতি সংকটজনক বলে জানা গেছে পাঁচগিয়ে মৃত্যু খাব দিছে দপদপায় জ্বলি উঠিল কেনো তাত গ্রেনেডে আক্রমণ হয়েছিল আর তারপর গ্রেনেড আক্রমণ করে তারপরে গুলি চালনা করেছিল গুলি বর্ষণ করেছিল পাহাড়ের এদিশের সন্ত্রাসবাদীর গোটে এগৰাকী সেনা জওয়ান যিগৰাকী যথেষ্ট গুরুতরভাবে আহত হয়েছে ততাতৈয়াকৈ সেই ঘটনাস্থলীর উদ্ধার করে রাজৰীর আর্মি হাসপাতালত ভর্তি করা হয়েছে চিকিৎসা চলিছে বর্তমান চিকিৎসাধীন আর তার সমান্তরালক বাকি যিকেইগৰাকীর মৃত্যু ঘটিছে এক প্রকার কনভয় বা সেই বাহন সেইখিনি ঠাইরে পার হয়ে যাওয়ার মুহূর্ততে অতর্কিতে আক্রমণ চলিছিল আর ভয়াবহ আক্রমণ চলিছিল আর এই গোটে ঘটনার পরিস্থিতি পর্যালোচনা করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালে ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ক এইখানে কথা জানাইছে ভারতীয় সেনায় কি হয়েছিল আর কেনেকৈ হয়েছিল আক্রমণ জম্মুর পুঞ্চত রাষ্ট্রীয় ঘাইপথতে ভয়ঙ্কর আক্রমণের ঘটনা তিনিমান বজাতে ঘটনা ঘটিছিল সেনার বাহন সেনার সেই বাহন কি ধরনের ভয়ঙ্কর আক্রমণ ঘটিছিল প্রথমে বজ্রপাতের ঘটনা বলে ধরা হয়েছিল যদিও বা পিছত লগালগ আসলে কথাখিনি পোহর লো আহে যে এয়া আসলে আসলে সন্ত্রাসবাদীর একটা ভয়ঙ্কর আক্রমণের ঘটনা এয়া রাষ্ট্রীয় ঘাইপথ একা বেকা পথ এয়া পাহাড়িয়া অঞ্চল পুঞ্চ জেলার এয়া পাহাড়িয়া অঞ্চল আর এই অঞ্চলতে পুনৰবাৰ কৈছো যেতিয়া এই বাহন আর্মির এই বাহন সেনাবাহিনীর এই বাহন যেতিয়া আগবাড়িছিল ঠিক তেতিয়াই আক্রমণের টার্গেট করে লৈছিল আক্রমণের লক্ষ্য করে লৈছিল সন্ত্রাসবাদী যি সম্ভবত লুকাই আছিল সেই ঘন জঙ্গল ভীমবরগলির পুঞ্চলৈকে আহি থকা অবস্থাত রজরি সেক্টরত এই ঘটনা যত অতর্কিতে আক্রমণ করিলে সেনার এই বাহনের উপর সন্ত্রাসবাদী আর এই সন্ত্রাসবাদী লস্কর সন্ত্রাসবাদী যি পাকিস্তানের সমর্থিত আর এই ধরনের ইয়ার পূর্বেও কেবাটাও অপরাধজনিত ঘটনা করে আছে সংঘটিত করে আছে এই সন্ত্রাসবাদীর গোটে যে লুকাই আছে এই জঙ্গলত আর আর্মির বিশেষক তাত নিরীক্ষক সকল বা আর্মির যিসকলে তাত পেট্রোলিং করে তেনেক তাত আর্মি মোতায়ন করা হয়েছে তাত সেনা মোতায়ন করা আছে তার মাজতে সন্ত্রাসবাদী কার্যকলাপ রোধর বাবে যে সেনাবাহিনী মোতায়ন করে থাকা আছে গোটে অঞ্চলট তার মাজতে এই ঘটনা ভয়াবহ ঘটনা অতর্কিতে গ্রেনেডে আক্রমণ দপদপায় জ্বলি উঠিল রাজপথত সেনাবাহিনীর এই বাহন আর তারপর গুলি চালনা হয়েছিল বলে জানিপরা গেছে রাষ্ট্রীয় রাইফলস ইউনিটর সেই বাহন আসিল সেনাবাহিনী পাঁচগী জওয়ান আহি আসিল এগারীর অবস্থা গুরুতর রাজরীর আর্মি হাসপাতালত ভর্তি করা হয়েছে তিনিমান বজাতে ঘটনা আর এই যে অগ্নিকাণ্ড গ্রেনেড বিস্ফোরণের ফলতে বা গ্রেনেড দলিওয়ার ফলতে এই বাহন এই ধরনের মুহূর্ততে দপদপায় জ্বলি উঠিছিল বাহন দপদপায় জ্বলিছিল তেতিয়া আর G20 সদস্য সকলের যে বৈঠক আছে সেই বৈঠক অহা মাহত সেই বৈঠক আর তার ঠিক পূর্বে এই ঘটনা সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ সেটা যথেষ্ট উদ্বিগ্নতার দিক এটা আর এই গোটে ঘটনার আড়ত লস্করের
সন্ত্ৰাসবাদী জড়িত হৈ থাকিব পাৰে সেই সন্দেহ কৰা হৈছে মুঠৰ ওপৰত পৰিস্থিতি এতিয়া অধিক তাত আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী মোতায়ন কৰা হৈছে সেনাবাহিনীৰ লোক অধিক মোতায়ন কৰা হৈছে শ্বহীদ হৈছে পাঁচগৰাকী সেনা জোৱান জীৱন্তে তেওঁলোকৰ ওপৰত যি ধৰণৰ ভয়ংকৰ আক্ৰমণ চলিছিল মুহূৰ্ততে অগ্নিকাণ্ডত তেওঁলোক জীৱন্তে অগ্নিদগ্ধ হৈ আচলতে কৰুণভাৱে মৃত্যুক সাৱটি ললে ভয়ংকৰ আক্ৰমণ আৰু সন্ত্ৰাসবাদীৰ এই ধৰণৰ এটা আক্ৰমণৰ ঘটনা রাজৌরি আর পুঞ্চর যি জঙ্গল অঞ্চল আছে বা যি জঙ্গল আছে তাত বহু সময় ধরে আসলে এই গ্রুপটু বা এই সন্ত্রাসবাদীর গ্রুপটু লুকাই থাকার সন্দেহ করা হয়েছে এবারে মহফিল মে হামে রেকগনাইজ করনে কে লিয়ে স্যার এসা কোই ফোর্স কে সাথ জুড়া হো জো পাবলিক সে শেয়ার করা চাহতে হ্যায় প্ল্যানিং কে দৌরান হেক রাস হেক জিও রাস আর জি এস কিউ জি এস রিভারেন অ্যানালিসিস সিস্টেমস হেক রাস হেক জিও রাস ऐसे यूनाइटेड स्टेट्स में काफ़ी सॉफ्टवेयर्स है जो एडवांस्ड है टेक्नोलॉजिकल एडवांसमेंट को ज़मीन में रियल टाइम यूज़ करना जैसे कंप्लीट एरिया का वाटरशेड को पढ़ना बना शक्ति डैम है या कोई बारिश जितना होता है 20 साल में बारिश जितना होगा আর পুনৰ কম পাঁচগৰাকী সেনা জোৱানৰ মৃত্যু ঘটিছে এই ঘটনাত ইয়াৰ পূৰ্বেও আচলতে যি ধৰণৰ সন্ত্ৰাসবাদীয়ে ভয়ংকৰ ঘটনা সংঘটিত কৰিছে জম্মু কাশ্মীৰত তাৰ মাজতে এই আৰু এটা ঘটনা যোগ হ'ল য'ত এই পুঞ্চ অঞ্চলত লুকাই থকা বুলি সন্দেহ কৰা হৈছে যে সন্ত্ৰাসবাদী সংগঠনটো তাত লুকাই আছিল আৰু আক্ৰমণৰ পৰিকল্পনা কৰি এই ধৰণে ওলাই অহা বাহনখনৰ ওপৰত যেন টাৰ্গেট কৰি লৈছিলে আৰু এতিয়া তাত আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী বাহিনী তাত আছে যথেষ্ট সংখ্যক আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী তাত আছে আৰু সেনাবাহিনী মোতায়ন কৰা হৈছে এই ঘটনা এটা ঘটি গ'ল পাঁচগৰাকী বীৰ জোৱানে প্ৰাণাহুতি দিবলগীয়া হৈছে এই ঘটনাত আৰু এতিয়া তদন্ত চলিছে তাত সম্ভৱত কমিং অপাৰেশ্যন তেনেকুৱা ধৰণৰ চলিব পাৰে সেনাৰ ওপৰত যিহেতু সন্ত্ৰাসবাদীৰ এই ভয়ংকৰ আক্ৰমণ প্ৰথমে অৱশ্যে ধারণা করা হয়েছিল যে এয়া বজ্রপাতর ফলত এই ধরনের দপদপায় জ্বলি উঠিছিল বাহনখন কিন্তু তারপরে যেটা কথা আগবাড়ি তদন্ত আগবাড়ি মুহূর্ততে পোহর আহিল যে প্রথমে গ্রেনেড আক্রমণ হয়েছিল আর তার যে যিখিনি তথ্য পাতি সেইখিনি যুগুত করবলে তাত বিশেষজ্ঞর দল তাত উপস্থিত হয়েছে সেনা প্রধানে নিশ্চিত করেছে এই তথ্য যে তাত সন্ত্রাসবাদীর আক্রমণ চলিছিল আর ক্ষিপ্রগতিত এটা চোরাংচোৱা আর আরক্ষীর তদন্ত আগবাড়িছে বিয়লি তিন বজার ঘটনা আছিল ভিজিবিলিটি যথেষ্ট কম আসে সেউজিয়া পাহাড় ঘন পাহাড় তাত বরষুণের বতর যথেষ্ট বরষুণ হয়ে আছে এই বরষুণের মাজতে যেহেতু ইয়া পাহাড়িয়া একা পেকা পথ তার মাজতে সন্ত্রাসবাদী উলা আহি তাত হয়তো খাপ পিটি রয়ে আসিল এই বাহনখনের বাবে আর আর্মির সেনার এই বাহনখনের উপর তটর্কিতে জঁপিয়াই পড়েছিল আর প্রথমে গ্রেনেডেরে আক্রমণ করেছিল আর তারপর গুলি চালনা হয়েছিল আর এটা তাত অপারেশন চলিছে অভিযান চলিছে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে তীব্র অভিযানত নামি পড়েছে সেনাবাহিনী যিসকলে এই ঘটনা সংঘটিত করেছে যি ধরনের ভয়াবহ আক্রমণ করলে পাঁচগৰাকী বীর সেনা জওয়ানে প্রাণাহুতি দিবলগীয়া হয়েছে এই ঘটনার ক্ষিপ্রভাবে এতিয়া তদন্ত চলিছে অভিযান চলিছে আটাইকেইগৰাকী জড়িত সন্ত্রাসবাদীকে করাত্ত করবর নামি পড়েছে তীব্র অভিযানত সেনাবাহিনী পুনের এই দৃশ্যটা দেখ দপদপায় চলিছে বাহন কেখন সেই বাহনের ভিতর এটা আসিল কেবাগৰাকী সেনা জওয়ান পাঁচগৰাকী বীর সেনা জওয়ানে মৃত্যু খাবতিছে জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে আন কিছু খবর আগবাড়ি সীমা বিবাদক অসমৰ অরুণাচল প্রদেশের মাজত চুক্তি স্বাক্ষর হল আজি দিল্লী দিল্লীত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিত চুক্তি স্বাক্ষর করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুয়ে আটটা আর অরুণাচলের বারোটা বিবদমান এলাকা সন্দর্ভত স্বাক্ষরিত হয়েছে চুক্তি দুই রাজ্যের মাজত আছিল 800 কিলোমিটার জোড়া সীমা বিবাদ চুক্তি স্বাক্ষরের সময়ত উপস্থিত থাকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু আর পরবর্তী সময়সাত মেঘালয় মিজোরাম আর নাগালেন্ডের সঙ্গে চুক্তি হব মুখ্যমন্ত্রী এই সন্দর্ভত কিছু ভাষ্য দাঙি ধরেছে মেঘালয়ের সঙ্গে যি বিবাদমান অঞ্চল সমূহ আছিল বারোটার ভিতর ছটা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে কিন্তু বাকি ছটার এতিয়াও সমাধান উলিয়াবলে আছে মুখ্যমন্ত্রী কৈছে প্রায় 60% সম্পূর্ণ হয়েছে আলাপ আলোচনার মাজেরে বিবাদ নিষ্পত্তি হয়েছে মেঘালয়ের সঙ্গে কিন্তু 40% মেঘালয়ের সঙ্গে এটিও বাকি আছে আর বিশেষ কার্বি আংলংয়ের শেহতীয়া ঘটনা এটা ঘটিছে সেই কথা এটিও তাদের একটা চেপা উত্তেজনা আছে
তার সমান্তরাল যেহেতু আজি আটাইতক দীঘলিয়া এই যে বর্ডার বা এই যে সীমান্ত অরুণাচলের মাজত প্রায় 800 কিলোমিটার জোড়া এই অঞ্চলত 123 গাঁয়ে 123 গাঁত যুহ বিবাদ চলিছিল তাত আদান প্রদানের মাজেরে যত গাঁও আছিল বা লোক আছিল সেয়াময়ে লাভ করেছে বা অরুণাচলের বসতি থাকা অরুণাচল প্রদেশের লোকের বসতি থাকা সেই ধরনের অরুণাচলে লাভ করেছে এই ধরনের বুঝাপড়ার মাজেরে এই আটাইকটা স্থানের বিবাদ নিষ্পত্তি হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে মিজোরামের সঙ্গে কথা বতরা আগবা বলে মুখ্যমন্ত্রীগী আজি কৈছে নতুন দিল্লিত কিন্তু নাগালেন্ডের সঙ্গে গোটেই কথাটা কিছু জটিল কেনো এটাও উচ্চতম ন্যায়ালয়ের মজিয়াত কিছু বিবাদ একটা গোচর চলি আছে আর সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী জানাইছে আর আজি যে চুক্তি স্বাক্ষর হল ইয়ার লগে অবসানের দিকে ভূমি বিবাদক লো অরুণাচলের সঙ্গে থাকা দশক দশক জোড়া সংঘাত আর অরুণাচলের মাজত সমগ্র সীমা বিবাদ নিষ্পত্তি করে এখন চুক্তি স্বাক্ষরিত হয় 123 বিবাদমান গাঁও আসে প্রায়বুর গাঁরে বিবাদ নিষ্পত্তি হয় দু এখন এনেকা গাঁও আছে যার গাঁওখনের বিবাদ নিষ্পত্তি হয়েছে কিন্তু গাঁওখনের সীমা অঙ্কন আমি করবা নাছিল যেটু ভবিষ্যতের দিনত ছমাহর ভিতর আমি করিম আর এই সীমা বিবাদ নিষ্পত্তি হওয়ার লগেলগে আর অরুণাচলের 700 কিলোমিটার জোড়া সীমান্ত স্থায়ী শান্তি বিরাজ করব আমার বাবে এটু এটা ঐতিহাসিক মুহূর্ত অরুণাচল সরকারক আমি অতিরিক্তভাবে একটা আবেদন জানাইছিল যে যোরহাট শহরত অরুণাচল সরকারের কিছু মাটি আছে আমি অনুরোধ করেছিল যে আপনাদের এইখিনিও এড়ি দিয়ক তেখেত সকলে সেই মাটিখিনিও আমাক এড়ি দিলে মই ভাবু যে উত্তর পূর্বর স্থায়ী শান্তি আর বিকাশের ক্ষেত্র আজি দিনটো এক মাইলর খুঁটা রূপে চিহ্নিত হয়ে রব পরবর্তী সময় আর মেঘালয়ের সীমা বিবাদ আমি 60% নিষ্পত্তি করেছিল 40% নিষ্পত্তি করব বাকি আছে ইয়ার পিছত আমি ট্রাই করি যে সেই 40% নিষ্পত্তি হয়ে যায় আর নগালেন্ডর মাজত এটা আমার সমস্যা আছে যে সীমান্তর গাঁওবিলাকত তেখেত সকলে আমাক তেল খনন করিব নিদিয়ে তার ফলত আমার বছরই বহুত রাজহ নষ্ট হয়ে আছে আমি আর নাগালেন্ড সরকারে এই সমস্যা সমাধানের কারণে বর্তমান আলোচনা চলাই আছো মই ভাবু সেই সমস্যাও সমাধান হব মিজোরামের লগত শান্তি চুক্তি বা বর্ডার ডিসকাশনের একটা প্রক্রিয়া চলিছে কিন্তু আর নাগালেন্ডর সীমান্তর সমস্যা সুপ্রিম কোর্টের মজিয়াতে সমাধান হব সেই রাজনৈতিকভাবে করা ইমান সম্ভব নহয় সুরর সন্দেহ যুবক এজনক নির্মমভাবে অত্যাচার চলা হয়েছে এই ঘটনাটি ধেমাজির পাবলিক হেলথর সমীপত আর এই ঘটনায় পুনর্বার মরেল পুলিশিংয়ের প্রসঙ্গটা আনিছে যুবকর দল এটা তাত রশিরে বান্ধি লাঠিরে প্রহার করার উপর গুড়িয়ায় ঘুষিয়ায় নির্মমভাবে প্রহার করার পিছত সঞ্জয় দিলে ধেমাজি আরক্ষী চকীক এই লোকজনক অকথ্য নির্যাতনের বলি হওয়া কুয়াফলা গাঁর এজন যুবক এই দৃশ্য তারপর অনুমান করবছে মরেল পুলিশিং কি ধরনের চলিছিল আরক্ষীক কটাই দিয়ার পূর্বে অভিযুক্তক রাইজ নিজে মারধর নামি পড়েছিল যুবকজনক প্রহার করার এই দৃশ্য সোশ্যাল মিডিয়াত ভাইরেল হওয়ার পিছত এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ধেমাজিত আর ইতিমধ্যে সমগ্র ঘটনাটির তদন্ত আরম্ভ করেছে প্রত্যেকজন ব্যক্তিকে চিনাক্ত করব লাগে আর কঠোরের পর কঠোর শাস্তি প্রদান করব লাগে অনাগত দিনত যদি দোষী হয় আইনের ওচর গতাই দিব লাগে যদি নির্দোষী হয় তো মরা প্রশ্নই নুঠে কিন্তু মরেল পুলিশিং হতুয়াই কাবাক পিটিব কাবাক মারিব এনে ধরনের ঘটনা যে পুনের সংগঠিত নহয় তার ব্যবস্থা ধেমাজি প্রশাসনে লব লাগিব আর তেজপুর থকা ভয় একটা ঘটনা ঘটি গেল পুখুরীত গান ধুই থাকা অবস্থাতে শরীর সমাধি ঘটিল দুই কন্যা শিশুর মৃত শিশু দুটি হয়েছে 14 বছরীয় নুরজিনা বেগম আর 11 বছরীয় মঞ্জিলা বেগম ঘটনা সংঘটিত হল শোলমরা আহতগুড়ি বালিটিকাত ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে দুয়োগীর মৃতদেহ বেগমের উভতে আহিব টাইমত তাতে ঘর মোর ওয়াইফে ফোন করলে যে ছোৱালীজনী আধা ঘন্টা হয়ে গেল বিচার পাওয়া নাই তারপর মো ঘর উভতেই আছো উভতে আহার পিছন চাইছো যে মানুষপুর ভর্তি হয়ে আছে পুখুরিয়া তাছে পুখুরীত মানে গা ধুব গেছিল বাগরি মানে তাত পড়ে গেল মানে এই ঘরের ওসরতে আর মানে সেই পুখুরী মানে বাগরি পড়ে গেল
পৰিও গৈ এজনী ছোৱালী যেতিয়া পৰিছে তেওঁক বচাব যাওঁতে ইজনী মানে একো মাৰি ধৰিছে তলত হেঁচা মাৰি লৈ গ'ল। খবৰধাৰা আমি অব্যাহত ৰাখিম, সময়খিনিতে এটা বিৰতি।